हेलो व्यूअर्स, नवनीतास ब्लॉग एंड कुकिंग चैनले तुम्हारे सबाई के स्वागत। आई होप तुम्हारा सबाई भालो आछो, आमियो भालो आछी। आज के एकटा तुम्हारे साथे मजादार मैगी रेसिपी शेयर करब। रेसिपिटी शेष पर्यंत देखार जोन्नो तुम्हारे काछे आमार अनुरोध रइलो। ताहले देखे नेवा जाक आमार आजकेर ई भिडियोटी। प्रथमे गैसे एकटा कड़ा बसिएछि आर तार मध्ये दिए दिच्छि 1 लिटार जल। জলটা ফুটে এলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি। তারপর ম্যাগিটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ম্যাগিটাকে সিদ্ধ করব। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাকনিতে আমি ম্যাগির জলটা ড্রেন করে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গেই আমি নরমাল জল দিয়ে ম্যাগিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তাহলে ম্যাগির স্টিকি ভাবটা চলে যাবে, ম্যাগিটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। এবার গ্যাসে একটা কড়া বসিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। আমি এতে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন সাদা তেল। তেলটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কুচানো রসুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা। তোমরা চাইলে এখানে আদা কুচানো দিতে পারো। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো। সবগুলোকে দিয়ে আমি 2 মিনিট মতো ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে আবারো ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চৌকো করে কাটা একটা গোটা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি চৌকো করে কাটা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। তারপর একটুখানি নেড়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখব। আর এদিকে আমি একটা বাটিতে 1/2 কাপ জল নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। তারপর কর্নফ্লাওয়ারটা ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছে। ঢাকাটা খুলে আমি একটুখানি নেড়ে নিচ্ছে। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলা জলটা। দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সয়া সস, 1 টেবিলস্পুন গ্রিন চিলি সস, আর দিয়ে দিলাম 2 টেবিলস্পুন টমেটো সস। সবগুলোকে দিয়ে আবারও একটুখানি নেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগির মশলা। যেহেতু আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম, মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সিদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিলাম, আর ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে। এবার এর মধ্যে 1 টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর 1 টেবিলস্পুন ভিনিগার দিয়ে দিলাম। তারপর এটাকে একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। আর তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটি। খুবই সহজ বানানো আর খেতেও ভীষণ মজার। আশা করি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।